হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি শোর, আর আজকে মুম্বাই সাগা, মানে জন আব্রাহাম আর ইমরান হাশমির মুম্বাই সাগা সিনেমার প্রথম গান রিলিজ করে গেছে এবং গানটি গেয়েছেন ইয়ো হানি সিং। গানের নাম শোর মাচেগা। প্রথমেই বলা ভালো যে এর মধ্যে সেরকম ভাবে কোনো মিউজিক বা সঙ্গীত নেই যেরকম আমরা সচরাচর গানে শুনি। এটা পুরোপুরি একটা র‍্যাপ সং, আর এই গানটার পুরোপুরি দায়িত্ব নিয়েছেন ইয়ো হানি সিং। কারণ তার লাস্ট যে গানগুলো রিলিজ করছিল সেই গানগুলোর মধ্যে সেই পুরনো হানি সিং এর ঝলক আর সেরকম ভাবে পাওয়া যাচ্ছিল না। তিনি যে গানগুলো রিলিজ করছেন তার মধ্যে প্রেজেন্টেশন ঝা চকচক হলেও যে পুরনো হানি সিং এর যে চার্ম সেটা মিশিং হয়ে যাচ্ছিল, কিন্তু এই গানে আপনারা সেই পুরনো হানি সিং কে পাবেন এবং একদম আগুন লাগিয়ে দিয়েছে। আমি বলবো না যে এর মধ্যে দারুণ সুর, দারুণ মেলোডি এরকম আছে, পুরোটা এটা একটা র‍্যাপ সং, বাট ডান্স ফ্লোরে আগুন লাগানোর জন্য এটা যথেষ্ট। বিয়ে বাড়ি, চায়ের দোকান, পাড়ার নক্কর কিংবা জনসভা, যেখানেই এই গানটা বাজবে সেখানেই আপনি পা দোলাতে বাধ্য হয়ে যাবেন এই গানের র‍্যাপের জন্য। আর এই গানের র‍্যাপের পুরোপুরি ক্রেডিট ইয়ো হানি সিং, আর তার সাথে সঙ্গ দিয়েছেন হমি দিল্লিওয়ালা, এর সাথে ফিচার হয়েছেন শ্রুতি। তিনিও পুরোপুরি বিন্দাস আগুন লাগিয়ে দিয়েছেন তার মুভসে, কারণ তিনি যে মুভসগুলো দিয়েছেন বা তার শট যেগুলো নেওয়া হয়েছে একেবারে কাতিলানা। বৃষ্টি ভেজা কিছু দৃশ্যের সাথে শ্রুতির কিছু ডান্স মুভমেন্ট একবারে ডান্স ফ্লোরকে আগুন লাগিয়ে দেয়, আর আপনি নিজের পাকে নিজের মনকে কোনোভাবেই আটকাতে পারবেন না এই গানটি যখন চলবে। ঘড়ির এজেন্টে যখন আমরা অ্যাড দেখতাম ছোটবেলায় তখন আমরা শুনতাম পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে, তো এই ডায়লগটা এখানে আছে। তো সেইভাবে এই গানের লিরিক্স একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ হানি সিং এর যে ট্রেডমার্ক স্টাইল সেই স্টাইলটা আছে, বাট লিরিক্স এর নামে কোনো নতুনত্ব নেই। পুরনো কিছু শব্দ এখান ওখান থেকে নিয়ে তিনি একটা নতুন গান বানিয়ে ফেলেছেন, তো সেদিক থেকে শ্রোতারা একটু ডিসঅ্যাপয়েন্ট হবে। বাট তিনি যে র‍্যাপটা করেছেন পুরো কাপিলানা, পুরো আগ লাগানো, এই গান যখনই বাজবে আপনারা নিজেদেরকে আটকাতে পারবেন না, এটা আমার 100% গ্যারান্টি। আর এই গানের মাধ্যমে মুম্বাই সাগা সিনেমার মধ্যে যে দ্বৈরথ দেখানো হয়েছে ইমরান হাশমি আর জন আব্রাহামের, সেটা কিছুটা হলেও অনেকটা এগিয়ে যাবে দর্শক টানতে। আগামী দিনে আশা করবো হানি সিং এইরকমই হিট গান আমাদেরকে উপহার দেবেন। আরও অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন যে গানটি শুনে আপনাদের কেমন লেগেছে, না আপনাদের ভালো লেগেছে, আর আপনারা হানি সিং এর এইরকম গান শুনতে পছন্দ না পুরোনো গানগুলি আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর ভিডিওর মধ্যে বেশি কিছু ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন, আর কি করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রিপশন বাটন পাশে নোটিফিকেশন বেল আইকন আছে সেটি প্রেস করতে ভুলবেন না কখনোই। দেখা হবে নেক্সট ভিডিওতে।